পবিত্র রমজান মাস আসলেই নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি খড়ক নেমে আসে। বিশেষ করে আল আকসা মসজিদকে কেন্দ্র করে বছর বছর নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইহুদি সেনারা। আসন্ন রমজানেও সংঘাতের শঙ্কা রয়েছে। তবে তেল আবিব বলছে, রমজানে আল আকসার নির্ভয়ে নামাজ পড়তে পারবে ফিলিস্তিনিরা, তারা কোনো বাধা দেবে না। ইসরায়েল বলছে, বিগত বছরগুলোর মতো চলতি বছরেও রমজান মাসে পবিত্র আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে পারবেন ফিলিস্তিনি মুসল্লিরা। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, বিগত বছরগুলোতে রমজানের প্রথম সপ্তাহে যত সংখ্যক মুসল্লি টেম্পল মাউন্টে আসতেন, এবছরও তাতে কোনো ব্যতিক্রম হবে না। তবে প্রতি সপ্তাহে জেরুজালেম ও টেম্পল মাউন্ট এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবে তাদের সেনারা। তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতি বছর রমজান মাসে আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন লাখ লাখ মুসল্লি। তবে গত পাঁচ মাস ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং তার জেরে পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বসতকারীদের সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের সংঘাতের কারণে এ বছরের পরিস্থিতি খানিকটা ভিন্ন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 10 বা 11 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে রমজান মাস। এক প্রতিবেদনে বার্তা সংস্থা AFP জানিয়েছে, আসন্ন রমজানে আল আকসায় মুসল্লিদের প্রবেশের পক্ষে ছিল না ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং কট্টর ডানপন্থী রাজনীতিক ইতামার বেন গিভির বলেছিলেন, এবারের রমজানে আল আকসায় পশ্চিম তীরে মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া উচিত হবে না। তার এই মন্তব্যের পর সম্প্রতি যুক্তরাষ্ট্র রমজান মাসে আল আকসায় মুসল্লিদের নামাজ পড়তে দিতে ইসরায়েলকে আহ্বান জানায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য পাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে বলেন, এটি কেবল মানুষের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়াই নয়, বরং ইসরায়েলের নিরাপত্তার সঙ্গেও ব্যাপারটি সম্পর্কিত। পশ্চিম তীরে বা বৃহত্তর অঞ্চলে উত্তেজনা ছড়ালে তা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। IBTV USA, New York.